আমরা এখন রিপ্লেসমেন্ট অ্যাপের জন্য একটা সূত্র ডিরাইভ করব। তো সূত্র ডিরাইভ করে তারপর আগের অঙ্কটা সলভ করে দেখাবো যে অ্যান্সার এক্স্যাক্টলি আগের মতো ঠিক ছিল কিনা। আমার কাছে যদি ইন্টিগ্রেশন এফ অফ এক্স ইন্টু এফ প্রাইম অফ এক্স ডিএক্স থাকে, এটা সমান সমান রেজাল্ট হবে এফ অফ এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস সি। সো আমরা চাইলে এই সূত্র ব্যবহার করে খুব সহজে যে কোনো প্রবলেম সলভ করতে পারবো, অর্থাৎ যে এই ফর্মেটে পরে এরকম যে অঙ্কগুলো আছে। তো আমরা শুরুতে একটা অঙ্ক লিখে ফেলি, অর্থাৎ আগের প্রবলেমটা লিখি, যে লন এক্স ইটু বার এক্স প্লাস লন এক্স ইন্টু ইটু বার এক্স প্লাস ওয়ান বাই এক্স এই অঙ্কটা ছিল। আচ্ছা, তার আগে আমরা এই অঙ্কটা প্রমাণ করি যে এটার ক্ষেত্রে আমরা ধরতে পারি লেট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ইউ। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে রাখি যে এফ প্রাইম অফ এক্স আশা করছি আপনারা সবাই জানেন, যদি ডিফারেন্সিয়েশন করে থাকেন অলরেডি, না করলে কিন্তু খুবই বিপদ, বিকজ এই ডিফারেন্সিয়েশন না জানলে কিন্তু এখন এসে এখানে আপনারা আটকে যাবেন। তো ডিফারেন্সিয়েশন ভিডিও আগে দেখে আসবেন। এফ প্রাইম অফ এক্স মানে হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন, একবার অন্তরীকরণ, অন্তরীকরণ করলে যেটা পাওয়া যায় সেটাকেই হচ্ছে এফ প্রাইম অফ এক্স বলা হয়। সো এফ এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো এফ প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল টু পাবো ডি ইউ বাই ডি এক্স। সো এফ প্রাইম অফ এক্স ইন্টু ডি এক্স সমান পেয়ে যাচ্ছি ডি ইউ। সো এইটা আমার পরের লাইনে এফ অফ এক্সটা হয়ে যাবে ইউ আর এই পুরোটা হয়ে যাবে ডি ইউ। সো এটা সমান পাচ্ছি ইউ স্কোয়ার বাই, এখন এই ইউ স্কোয়ারের জায়গায় আমি কি বসিয়ে দিব এফ অফ এক্স। সো আলটিমেটলি আমি পাবো এফ অফ এক্স হোল স্কোয়ার বাই টু। সো বুঝতে পারছেন আশা করছি। এখন আমরা এই কনসেপ্ট ব্যবহার করে আগের অঙ্কটা একটু দেখানোর চেষ্টা করি, যে আমার অঙ্কটা ছিল, আচ্ছা এখানে লিখে ফেলি এফ অফ এক্স হোল স্কোয়ার বাই টু প্লাস, আগের অঙ্ক যেটা ছিল সেটা একটু লিখি, সেটা ছিল ইটু বার এক্স প্লাস লন এক্স ইন্টু ছিল ইটু বার এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু ডি এক্স। সো এটাকে আমরা ধরতে পারি এফ অফ এক্স এবং এটা ডিফারেন্সিয়েশন করলে আসে এটা, তার মানে এটা হচ্ছে এফ প্রাইম অফ এক্স। তাহলে এই অঙ্কটা আমরা কিন্তু সরাসরি বলে ফেলতে পারবো এফ অফ এক্স ইন্টু এফ প্রাইম অফ এক্স, এই ফর্মেটা আছে। সো এটা অ্যান্সার হবে এফ অফ এক্স হোল স্কোয়ার বাই টু। সো আমরা সরাসরি চাইলে এক লাইনে লিখে দিতে পারবো ইটু বার এক্স প্লাস লন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস। এবং আপনারা আগের ভিডিওটাকে মিলিয়ে দেখবেন যে এক্স্যাক্টলি রেজাল্ট আমাদের এটাই ছিল। সো এই কনসেপ্ট ব্যবহার করে আমরা কিন্তু সহজেই এই প্রবলেমগুলো সলভ করতে পারবো, বিশেষ করে অবজেক্টিভের জন্য মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে আমরা সরাসরি এই ধরনের অঙ্কগুলো সলভ করতে পারবো। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বা বোর্ড পরীক্ষার ক্ষেত্রে এগুলো কিন্তু অনেক উপকারী হবে। বাসায় প্র্যাকটিসের জন্য আপনি ডিটেলস করতে পারেন, বাট যখন আপনার কম্পিটিটিভ এক্সামে যাবেন তখন কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে টাইম ইজ লিমিটেড। সো কম সময়ের মধ্যে আমার বেশি ম্যাথ করতে হবে, তখন হচ্ছে আমার এই ট্রিকগুলো হেল্পফুল হবে। সো আশা করছি এটা আপনারা মনে রাখবেন, এটা তাহলে আমার সূত্র হিসেবে থাকবে। এখন এই সূত্র রিলেটেড আরও বেশ কিছু প্রবলেম আমরা আলোচনা করবো।